কক্সবাজারে সমুদ্র তীরে অনুষ্ঠিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী মহাবারুণী পুণ্যস্নান উৎসব ও গঙ্গা পূজা। ভোর থেকেই সনাতন ধর্মাবলম্বী হাজারো মানুষের ঢল নামে কক্সবাজার সৈকতের কবিতা চত্বর পয়েন্টে। পাপমোচন ও পুণ্য লাভের আশায় কেউ সমুদ্রের নোনা জলে সমুদ্র স্নান নেমেতেছেন, আবার কেউ পূর্বপুরুষদের আত্মার সদ্গতির জন্য পালন করছেন তর্পণ সহ অন্যান্য ধর্মীয় আচার। দুপুর গড়াতেই জন অরণ্যে পরিণত হয় সৈকত। জেলা শহর ছাড়াও আশপাশের বিভিন্ন উপজেলা এবং দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকার লোকজন এই উৎসবে অংশ নেন। বাংলাশনের প্রতি চৈত্র মাসের শতভিষা নক্ষত্রযুক্ত মধুকৃষ্ণা ত্রয়োদশীতে এই স্নান অনুষ্ঠিত হয়। হিন্দু বিশ্বাস মতে কোনো বছর যদি এই দিনটি শনিবার হয় তবে বারুণী স্নান অসাধারণত্ব লাভ করে মহাবারুণী স্নানে রূপ লাভ করে। মহাবারুণী হয় এখানে, সবাই একসাথে আসে এবং বারুণী সেই আমাদের জন্য প্রসাদ মহাপ্রসাদের আয়োজন করে। প্রতি বছরের মতো এবছরও এই গঙ্গা স্নানে হাজার হাজার লোক, কক্সবাজারের অগণিত মানুষ এই গঙ্গা স্নানে উপস্থিত হয়ে গঙ্গা স্নানের গঙ্গার মা গঙ্গার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। মহাবারুণী স্নানে গঙ্গা স্নান করে আমরা আমাদের পাপগুলো ভস্মীভূত করব। এটা যোগ যোগ ধরে হয়ে আসতেছে, এই স্নানে আমরা পাপ মুক্ত হই। আজকে এই বারুণী অনুষ্ঠান সুন্দরভাবে সফল হচ্ছে এবং লোকে লোকারণ্য হয়ে যাচ্ছে। হিমালয় কন্যা গঙ্গার অপর নাম বারুণী, তাই বারুণী স্নানকে গঙ্গা স্নানেরই প্রতিরূপ বলে মনে করেন ভক্তরা। কক্সবাজার অঞ্চলে শত বছর ধরে চলে আসা এই উৎসবকে ঘিরে আগ্রহের অন্ত নেই সনাতন ধর্মাবলম্বীদের। সারা বছর যে পাপগুলো করে থাকে আমরা ধর্মমতে আমরা বিশ্বাস করি, আজকের মহাবারুণী স্নানে যদি আমরা এই তিথিতে যদি আমরা স্নান করি, গঙ্গাতে স্নান করে থাকি কিংবা সাগরের জল স্নান করে থাকি, তাহলে আমাদের পাপটুকু মুছে গিয়ে আগামীতে আমরা সত্য সুন্দর এবং একটি আলোর পথে আমাদের জীবনটা পরিচালিত করতে পারবো। এই স্নানের মাধ্যমে অসীম পুণ্য অর্জন হয় বলে বিশ্বাস ভক্তদের। এখন কক্সবাজার।